প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আবারো চলে আসলাম নতুন আরো একটি পর্বে। আজ করে দেখাবো জলপাইয়ের মিষ্টি আচার বা মুরব্বা। এটা অনেক বেশি সুস্বাদু আর খেতেও কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এই সিজনে অবশ্যই একবার হলেও এটা তৈরি করবেন। তো চলুন কিভাবে তৈরি করা যায় এই জলপাইয়ের মুরব্বা বা আচার দেখে নেই। এই রেসিপির জন্য লাগছে আমাদের জলপাই। এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই ভালো করে ধুয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু বড় সাইজের জলপাইগুলো নেওয়ার জন্য, এতে করে সলিডের পরিমাণটা বেশি হবে আর মুরব্বাটা অনেক বেশি রসালো হবে। এখন জলপাইগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেচে নিচ্ছি। আপনারা চাইলে টুথপিক অথবা যে কোনো কিছু সাহায্যে কেচে নিতে পারেন। এই কাজটা একটু সাবধানে করে নেবেন, না হয় কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। দেখুন আমি জলপাইটাকে অনেকটাই ডিপ করে এটাকে আমি কেচে নিয়েছি। চাপ দিলেই কিন্তু এটা যে টক পানিটা আছে সেটা বের হয়ে যাচ্ছে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি, দিয়ে দিব পানি। এখন একইভাবে করে আমি সবগুলো জলপাই এভাবে কেচে নিচ্ছি। সবগুলো জলপাই কেচে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে। এখন আমি হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিচ্ছি। এতে করে এক্সট্রা যে টক পানিটা থাকে সেটা বের হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু কেমন গোলা হয়ে গেছে, এটাই হচ্ছে টক পানি। এখন আবারও এটাকে আমি সেমভাবে দুইবার করে পানি দিয়ে এভাবে করে চেঞ্জ করে করে হাত দিয়ে চিপে চিপে এটাকে বের করে নিব। আমি আগে থেকে প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি, এখন ফুটন্ত গরম পানিতে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। পানিতে দেওয়ার সাথে সাথেই কিন্তু জলপাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হতে চলে যাচ্ছে। এখন আলতো করে নেড়ে দিয়ে আমি এটাকে খুবই সফটভাবে 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিব। খেয়াল রাখবেন যাতে এটা একেবারে গলে বা ভেঙে না যায়। জলপাইগুলো সিদ্ধ করা হয়ে গেছে, দেখুন এরকমভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা খুব সফটভাবে সিদ্ধ হবে কিন্তু ভেঙে যাবে না। তো আমি জলপাইটাকে পানিটা ফেলে দিয়ে এভাবে করে ছেঁকে নিয়েছি। আর দেখুন দেখতে জলপাইটা এরকম হয়েছে, এটা কিন্তু অনেক সফট হয়েছে। তো এভাবে করে সিদ্ধ করলে কিন্তু আপনারা যখন মুরব্বাটা তৈরি করবেন তখন আর এটা শক্ত হয়ে যাবে না। এখন আমরা মিষ্টি আচার বা মুরব্বাটা তৈরির জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2 স্টিক দারুচিনি, 3টা এলাচ দিয়ে এখন ক্যারামেলাইজ করে নিব আমি চিনিটাকে। এখন প্রথমে কোনো পানি ব্যবহার করব না। দেখুন নিচ থেকে কিন্তু এটা অনেকটাই একটু কালারটা চেঞ্জ হতে চলেছে, আর দেখুন কালারটাও অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিব 1/2 কাপ। আর এতে করে আচারের যে একটা সুন্দর কালার আছে সে কালারটা আসবে। এখন অপেক্ষা করছি 1 মিনিটের মতো। এরিফাকে দেখবেন যে নিচ দিয়ে এটা অনেকটাই কালার চলে এসেছে, আমি অনেকটাই ক্যারামেলাইজড করে নিচ্ছি। দেখুন চিনিটাই কিন্তু অনেকটাই কালার ছেড়ে দিয়েছে। তো এভাবে করে নিলে কিন্তু আমরা যখন মুরব্বাটা তৈরি করব এতে সুন্দর একটা কালার আসবে। এখন আমি এই চিনি শিরার মধ্যে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এ অবস্থায় যেহেতু খুবই সফট আছে এটাকে আলতো করে নেড়ে দিতে হবে। অনেকে মুরব্বায় লবণ দেন না, তবে আমি ব্যালেন্স ঠিক করার জন্য সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু জলপাই থেকে অনেকটাই পানি বেরিয়ে যাবে, তাই পানিটাকে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে শুকিয়ে নিতে হবে।
আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারাই আমার কাজের প্রেরণার উৎস। তো বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন জলপাইগুলো এরকম হয়েছে, আর দেখুন চিনি শিরাটাও কিন্তু অনেকটাই আঠালো হয়ে গেছে, আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর মোরব্বাটা কতটা আকর্ষণীয় লাগছে, আর এটা কিন্তু খুবই সফট হয়েছে, আর এই মোরব্বাটা খেতেও অনেক বেশি সুস্বাদু। জলপাইয়ের বেশ কিছু রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন, আশা করছি ভালো লাগবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।